আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন যে দশজন সাহাবী, তার নাম। আমরা অনেকেই জানি যে জীবন্ত অবস্থায় যেই সাহাবীগণ জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, সেই দশজনের মধ্যে প্রথম হযরত আবু বকর ইবনু আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন হযরত ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার হযরত আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাঁচ হযরত তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছয় হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাত হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আট হযরত আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নয় হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সর্বশেষ হযরত সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দশজন সাহাবি জীবন্ত অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যারা অবিসম্ভাবীভাবে জান্নাতে প্রবেশ করবে, এই সুসংবাদ তাদের মহান আল্লাহ তাআলা প্রদান করেছিলেন।